আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রাসমিনা কুকিং চ্যানেল আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে সুজির বরফি সন্দেশ কীভাবে বাড়িতেই তৈরি করা যায় তা প্রথমে আমি এখানে সুজিটা অল্প একটু ঘি দিয়ে ভেজে নেবো যাতে সেন্টটা ভালো হয় সুজির স্মেলটা যেহেতু সুন্দর লাগবে ঘিয়ের কারণে ভাজার জন্য তো আমি এখানে সুজি নিয়ে নিয়েছি সুজিটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব নেওয়ার পর আমি এখানে আগে থেকেই গরম করে রাখা দুধ দিয়ে দেবো দুধ দেওয়ার পর সুজির পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব আপনারা মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবং কাজু আর তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো তো দেখুন বন্ধুরা আমার সুজিটি প্রায় হয়ে এসেছে দু থেকে পাঁচ মিনিট নাড়ার পর আমার সুজিটি দেখি হয়ে গিয়েছে তো খুব সহজে এই বরফি রেসিপিটা হয়ে যায় তো আমার সুজিটি এবারে নামিয়ে নেবো দেখুন আমি একটা প্লেটে এভাবে নিয়ে নিয়েছি এবার উপর থেকে কিছুটা পরিমাণ পেস্তা বাদাম উপর থেকে দিয়ে দেবো আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটও দিতে পারেন দেওয়ার পর আমি এই সুজি রান্নাটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা এক থেকে দু ঘন্টা পর ঠান্ডা হয়ে যাবে তারপরে একটা প্লেট নেবেন এভাবে সুজির প্লেটটা উল্টে দেবেন দিয়ে একটু চাপ দেবেন দেখবেন সুজিটি পারফেক্ট হলে এভাবে ছেড়ে আসবে তা আমি এবারে হাতে সাহায্যে সোজা করে নেব সোজা করে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে কেটে নেব তো চাকুর সাহায্যে আমি প্রথমে লম্বা লম্বাভাবে কেটে নেবো তারপরে নিমকি ডিজাইন করে কেটে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে এবারে আমি কোনাভাবে কেটে নেবো তো দেখুন কত সুন্দরভাবে আমি এই পিসগুলো কেটে নেবো খুব সহজেই বাড়িতে সুজি থাকলেই আর দুধ আপনারা যদি না লিকুইড দুধ পান তাহলে এমনি চা খাবার যে দুধ আমাদের আমুল দুধ দিয়েও তৈরি করতে পারেন তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই বরফি সন্দেশগুলো হয়ে গিয়েছে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই সন্দেশটা করা সম্ভব তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমি খুব অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে রেসিপি বানানোর চেষ্টা করি যাতে আপনারা আমার ভিডিও দেখে বাড়িতে বানাতে পারেন এবং ছোট থেকে বাচ্চা সব সকলকে খাইয়ে উপভোগ আনন্দ দিতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আমার এতক্ষণ দেখার জন্য